নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন দেখছেন, অর্থাৎ আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন, তাদের অনুরোধ রাখি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক দেবেন, এবং সবার প্রথমে অনুরোধ রাখছি আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে যে বেল আইকন বাটনটি আছে সেটি অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমরা অন ইয়ার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে সেটি সর্বপ্রথম পৌঁছে যাবে এবং আপনারা সেটি দেখতে পারবেন। আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। তবে তার আগে বলি, আজকে আপনাদের জন্য বিশেষ একটি গাছ এবং সেই গাছের বিশেষ একরকমের পরিচর্যা এই বর্ষাকালীন সময়ে কীভাবে নেবেন সেটি সম্পর্কে জানাবো। এখানে দেখুন আমরা একটি ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছি। এই ক্যাকটাস গাছকে বলা হয় অ্যাস্ট্রো সিলিন্ড্রিক্যাল পুন্টিয়া অথবা ইপস নিডল বলা হয়ে থাকে। এই গাছটি একটি ক্যাকটাস জাতীয় গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কাঁটায় পুরো আবৃত থাকে, কিন্তু খুবই দেখতে খুবই সুন্দর এবং এই গাছের মেনটেন্যান্স খুবই সহজ। এবং একটি গাছ আপনি লাগালে যদি একটু চওড়া টবে লাগান তাহলে এক থেকে অনেক কটি গাছ আপনি পেয়ে যাবেন। খুব ভিভিডলি যদি ফলো করেন তাহলে আপনারা দেখতে পারবেন এটি একটি গাছ, আমি স্টিকের সাহায্যে দেখাচ্ছি, এবং এর পার্শ্ববর্তী এই যে ছোট্ট একটি পোর্শন দেখছেন আলাদাভাবে এটি আরেকটি গাছ, এবং এর নিচে দেখুন এখানে ছোট্ট একটি অংশ এটিও একটি গাছ। এবং এখানে একটা টবের মধ্যে আমি তিনটে গাছ পেয়ে যাচ্ছি, এবং এর স্ট্রাকচারগুলো দেখুন একটি হাই স্কাই স্ক্রেপার বিল্ডিংয়ের মতো দেখতে খুব সুন্দর, থাকে থাকে সাজানো। এবং এই যে এক একটি অংশ দেখছেন এটি খুবই সফট হয়, নরম হয়, আপনি যদি এটিকে ভেঙে আপনার মাটিতে পোতেন তাহলে এটি নতুন একটি গাছের উপায়িত হয়ে যাবে। এর ক্যারেক্টারটাই এরকম ভাঙা ভাঙা টাইপের, এবং এর লোয়ার সেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটি পোর্শন কোনো কাটাই নেই, জাস্ট লোয়ার সেকশন, এরও তাই একই রকম। যখন একটু উচ্চতা হয় এবং গাছটির বয়স বাড়ে তখন এটি এরকম ক্যারেক্টার ধারণ করে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার পরের স্টেজে দেখুন হালকা কাটা, একটু সফট আছে, বাট আপনারা যখনই এটি ভালোভাবে ধরার চেষ্টা করবেন একটু সাবধানে ধরবেন, কোনো কিছু পড়ে ধরবেন। এবং এর পরিচর্যা যদি বলি, এর পরিচর্যা বলতে কিছুই লাগে না, তবে বর্ষাকালীন পরিচর্যা নিয়ে আলোচনা করার বিষয়। বর্ষাকালীন সময়ে যখন অনবরত বৃষ্টির জল পড়ে এই গাছের জন্যে প্রথম করণীয় হচ্ছে ডাইরেক্ট সানলাইটে আপনি এই গাছকে অতি অবশ্যই রাখতে হবে। ডাইরেক্ট যদি সানলাইটে না রাখেন এবং বর্ষাকাল যদি হয় তাহলে গাছের গোড়া পচে যাবার একান্ত ভয় থাকে। এমনিতেও গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, যে কোনো অ্যাটমসফিয়ারে, যে কোনো সিজন চেঞ্জে আপনাকে ডাইরেক্ট সানলাইটে এই গাছকে রাখতে হবে। এবং এর মধ্যে কোনো রকম পোকামাকড়ের আক্রমণের আপনার কোনো ভয় নেই। মাঝে মাঝে হতে পারে ফাঙ্গাসজনিত কোনো কারণ যদি হয় তাহলে আপনার গাছের কোডেক্সের বা কোনো কাণ্ডের কোনো জায়গা দিয়ে পচন ধরতে পারে বা কালচে আকার ধারণ করতে পারে। তার জন্যে আপনি একটু স্যাপ বা ব্যাবিস্টিন জলের মধ্যে গুলে এই মাটির লেয়ারে একটু হালকা পাতলাভাবে দিয়ে দেবেন, বা একটু স্প্রেয়ার বোতলের মধ্যে গুলে নিয়ে এর মধ্যে স্প্রে করে দেবেন, তাহলে সেই যে প্রবলেম সেই প্রবলেমটি থেকে আপনি এই গাছটিকে নিবারণ করতে পারবেন। এবং এই গাছে আপনার বৃষ্টির জল অনবরত পড়ুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ডাইরেক্ট সানলাইটে যদি না রাখেন গাছ কিন্তু ড্যামেজ হতে পারে। একটি গাছ থেকে আপনি অনেকগুলো গাছ বানাতে পারেন, এর হাইট অনেক উচ্চতা পর্যন্ত হয়, সেটি আপনার উপরে ডিপেন্ড করছেন যে আপনি কতটুকু হাইটে একে রাখলে আপনার ভালো লাগবে এবং আপনার গার্ডেনের পক্ষে সুইটেবল হবে। আপনি যদি ছোটো হাইটে রাখতে চান, যদি ধরুন এইটুকু হাইট আসার পর আপনি আর একে বাড়াবেন না, তাহলে আপার সেকশনে যেই কটি পোর্শন আছে সেটিকে ভেঙে ফেলেন, তাহলেও এইটুকু স্ট্রাকচারের মধ্যেই থাকবে। এবার এটিকে আপনি বড় করার জন্যে আপনি বড় টব ইউজ করতে পারেন। এটি রোপণ করার সময় আমি সয়েলের প্রিপারেশনটা আপনাদের বলে দিই, কিছুই না, কেবল গার্ডেন সয়েল নেবেন, বালির মাত্রাটা বেশি রাখবেন, সয়েলের মাত্রাটা অত্যন্ত কম রাখবেন, তার মধ্যে একটু স্যাপ বা ব্যাবিস্টিন দিয়ে দেবেন যাতে ফাঙ্গাসের কোনো অ্যাট্যাক না হয়, এবং তার সঙ্গে একটু গোবর সার, ব্যাস এই কটিকে ভালোভাবে মিক্স করে আপনি, কাকড় মিশ্রিত মাটি হলে খুবই ভালো, একদম সফট মাটি না হলেও চলবে। তারপর ওয়েল ড্রেনিং সিস্টেম যাতে হয় আপনার টবে বা পলিটাকে, যার মধ্যেই আপনি রোপণ করবেন, করে তার মধ্যে এদিকে রোপণ করে দুই একদিন এমনি ইনডাইরেক্ট সানলাইটে রেখে তারপর ডাইরেক্ট সানলাইটে রেখে দিন। মাঝে মাঝে জল দিন, অনবরত জল দেবেন না, মাসে দুই তিনবার জল দিলেও এই গাছ টিকে থাকে অনবরত, কারণ এর এই যে মোটা মোটা অংশগুলো দেখছেন এর ভিতরেই জল সম্পূর্ণ থাকে, এবং এই জল জাতীয় অংশগুলোকে বাঁচানোর জন্যে সে কাটার আকার দেয় যাতে কোনো পশু পাখি বা কোনো কেউ আক্রমণ করে যাতে একে স্ম্যাশ না করতে পারে বা এর খাদ্যের রসদকে নষ্ট না করতে পারে। যাই হোক, আজকে ভিডিওটা দেখার পর আশা করি আপনারা এই গাছটি সম্পর্কে পরিচিত হলেন, এই গাছটি কীভাবে আপনি নিজের বাড়িতে রেখে আপনার গার্ডেনের শোভাবর্ধন করতে পারেন, এবং এই গাছটি আপনার কীভাবে লো মেনটেন্যান্স গাছ, এবং একটি গাছ থেকে আপনি অনবরত অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারবেন, সেগুলো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। এর মধ্যে আপনি কী প্রিকশন নেবেন, কীভাবে এই গাছকে রাখবেন বর্ষাকালীন সময়, কীভাবে আপনি এর ভালোভাবে ব্যবস্থাপনা করলে এই গাছ আপনার সম্পূর্ণ বর্ষাতেও ক্যাকটাস গাছ ভালো থাকবে এবং তার বৃদ্ধি হতেই থাকবে।
তবে আরেকটি জিনিস, গ্রীষ্মকালীন সময়ে এর বৃদ্ধি খুব বেশি হয়, তবে বর্ষাকালীন সময়েও বৃদ্ধি হয় যদি ডাইরেক্ট সানলাইটে পেয়ে থাকে। কারণ প্রমাণ দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো শুটস যেগুলো বেরোচ্ছে নতুন নতুন ব্রাঞ্চেসের মতো বের করছে, অর্থাৎ এর গ্রোথ এবং এর ক্যারেক্টার খুব ভালো অবস্থায় আছে। এই গাছটি খুব সুইটেবল অ্যাটমসফিয়ারে রয়েছে। আপনারাও এরকমভাবেই এরকম ক্যাকটাস বাড়িতে রেখে বাড়ির শোভা বাড়াতে পারেন, আপনার গার্ডেনের শোভা বাড়াতে পারেন। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি শেষে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে আমাদের চ্যানেল সবুজ বসন্তকে যারা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট রইল তারা সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।